إني أصحابك النجوم. আছে না? بأيهم اقتديتم اهتديتم. ওর এখানে আল্লাহ পাক শোনাচ্ছে, ফামিনু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ দিহতাদা, আমি তাদেরকে হিদায়তের পথ দিয়েছি, রাস্তা দিয়েছি, বাঁচিয়েছি, দেখিয়ে দিয়েছি। ওর রাসূল বলেছে এদেরকে এতেবা করো, তোমরা হেদায়ত পাবে। তো ইমান আপনার সাহাবাদের ইমানের মতো হবে, সাহাবাদের মতো ইমান হতে হবে, কারণ আমি তাদের উপরে রাজি হয়ে গেছি, তারা আমার উপরে জোরে বলো রাজি হয়ে গেছে, তারা আমার উপরে রাজি হয়ে গেছে, আমি তাদের উপরে রাজি হয়ে গেছি, আর আমি যাদের উপরে রাজি হয়ে গেছি তাদের জন্য জান্নাতের দরজা আমি আল্লাহ খুলে রেখেছি, জান্নাত তাদের অপেক্ষা করে দাঁড়িয়ে আছে, জান্নাতের জন্য তারা অপেক্ষা করে না, জান্নাত তাদের জন্য অপেক্ষা করছে। এ কালিকা কুণ্ডুর লোকেরা, এতদিন তো জান্নাতের গল্প অনেক শুনেছেন, নোকতা শুনে নেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিদারে ইলাহিতে ফিরেছেন, মেরাজ থেকে ফিরেছেন, আর ফেরার পরে বলছেন আলী আসমান লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, বলছে শোনো জান্নাত তোমার জন্য অপেক্ষা করে আছে, উসমান তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে, আমাকে জিজ্ঞাসা করছিল আইনা উসমান, উসমান কবে আসবে, উসমান কবে আসবে, উসমান এসে কখন দেখা করবে, আমরা উসমানের জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছি। এ দুনিয়ার মানুষ তুমি জান্নাত খুঁজে বেড়াও, জান্নাত তোমাকে খুঁজে বেড়াচ্ছে, উসমান জান্নাত তোমাকে খুঁজে বেড়াচ্ছে, তুমি কবে যাবে? কথা বুঝে এসছে বাবাজি? হাজরত ওমরকে ডেকে শোনাচ্ছে, ওমর জান্নাত তোমার নাম ধরে আমাকে জিজ্ঞাসা করছিল, এই বাড়িটা ওমরের বাড়ি, আমরা অপেক্ষা করে আছি ওমর কবে আসবে, ওমরের কাছে যাব, ওকে জান্নাত আসতে হবে না, আমি জান্নাতুল কাছে আগিয়ে যাব। এই বাবাজিরা সোনার লালিরা, আপনি আর আমি ওই ওমরের মতো ইমান নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো ওদের উপরে আল্লাহ রাজি, আল্লাহ ওরা আল্লাহর উপরে রাজি, আমাদের জন্য কি হবে? আমরা কি ওই পর্যন্ত যেতে পারি? আমরা ওই পর্যন্ত যেতে পারি? পারি না। তো আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব তোর উম্মতকে বলে দে মন ছোট যেন করে না, আমি আল্লাহ ব্যবস্থা করে রেখেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ, আমি আল্লাহ তোর এই বাসি উম্মতের জন্য ব্যবস্থা করে রেখেছি, ওদের জন্য একটা আমি রাস্তা স্পেশাল রেখেছি, যদি ওই রাস্তা দিয়ে ওরা পাশ হতে পারে তো আমি আল্লাহ শোনাচ্ছি আমি তাদের উপরে রাজি, তারা আমার উপরে রাজি, আমি তাদের উপরে রাজি, তারা আমার উপরে রাজি। ওই রাস্তাটা আপনাকে দেখাবো, যদি বলেন রাস্তাটা দেখাবো দেখাবো, তাই দেখাবার আগে টেকচারটা দেখিয়ে নিই বাবাজিরা সোনার লালেরা জ্ঞানীজনরা শুধু মানুষেরা। আল্লাহ পাকের নবীর সাহাবিরা যখন রাসূলের উপরে ইমান এনে ফেলেছে, না জান্নাতের ঘোষণা হয়েছে, তারা পৃথিবীর আর কোনো কিছুর দিকে তাকায় নাই, শুধু জান্নাতের দিকে তাকিয়েছে। কার দিকে? জোরে বলেন কার দিকে? কার দিকে? আমার আগের বক্তা ওই আয়াতটা ওইখান থেকে বলতে বলতে ছেড়ে দিয়ে চলে গেছে, আমি ওই জায়গাতে এসে আপনাকে ঠেকিয়ে দিলাম। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতান তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, ওই জান্নাত যখন সামনে ধরেছে রাসূল, তো সাহাবীদের কাছ থেকে আটটা জিনিসের কুরবানি নিয়েছে। কটা বলো? আটটা। বিবি চাই না, বাচ্চা চাই না, বাপ্মা চাই না, সম্পদ চাই না, গাড়ি বাড়ি চাই না, ঐতিহ্য চাই না, স্ট্যাটাস চাই না, বাপ দাদা কোনো কিছু চাই না। কি চাই? আল্লাহ শুধু জান্নাত চাই, তুমি রাজি হওয়ার জান্নাতে দাও, বাস। কিন্তু আপনার আমার তো সে ক্ষমতা নাই।
আছে বাবা, আছে বলো। নাই, আল্লাহর নবী বললেন জান্নাতে আমার পাশে থাকবে সে, এইরকম জান্নাতে আমার পাশে থাকবে সে, বিধবার এতিমকে আপন করে নেবে যে, এতিমকে আর বিধবাকে নিজের করে নেবে যে, আমি রাসূল জান্নাতে আমার পাশে এরকম পাশাপাশি থাকবে সে। সাহাবীরা অবাক হলেন, এত বড় সুযোগ, বড় সহজ চান্স। তাই খেলাফতের জামানায় দরজার সামনে একটা চ্যাপ্টার ঝোলানো থাকতো, গ্রামে কটা বিধবা আছে, এলাকায় কটা এতিম আছে। আল্লাহর পেয়ারা বান্দারা, রাসূলের আশিকরা নবীর পাশে থাকবে এই আশা নিয়ে নাম লেখাতেন। আমি অমুক এতিমের জিম্মেদারি নিলাম, অমুক বিধবার আমি নিলাম, সবাই একটা একটা করে নিয়েছে, লাস্টের নিচে একটা নাম লেখা আছে, বিধবার পাশে কারোর নাম নেই। ওমরে ফারুক এসেছেন আর তাকিয়ে দেখে বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ একটা কাজ পেয়েছে। আমরা তো মনে মনে করি চলে গেলে বেঁচে গেছি, মসজিদে রাতের বেলা মেহমান আসলে সুন্নত নামাজ না পড়ে বাড়িতে চলে যায়, বুজুর্গি ফলায় যে সুন্নত বাড়িতে পড়তে হয় বাড়িতে পড়বো, আসলে ও সারা হারাম কর, ওই মেহমানকে ভাত দেবার ভয়ে পালাচ্ছে নামাজ পড়ার জন্য না। হ্যাঁ না বলো, যদি দেখে যে দুপুরবেলা মাদ্রাসার আদায়ের জন্য পাঁচটা মৌলভি গেছে, তো দেখবেন ধনী লোকটা টুক করে কেটে পড়েছে, কারণ ফরজ পড়ে দাঁড়ায় না। চাচা সুন্নত পড়বেন না? সুন্নত বাড়িতে পড়লে স্বভাব বেশি, কথা মনে আছে নাই? তার মানে আসলে ফাঁকি দেবার ইচ্ছা বেশি। যদি ইমাম সাহেব বলে দুটো ভাত দিতে হবে, কেটে পড়ি, ওই হারাম খোর, তুমি তোমার ওই নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যাবে? তোমার তো নামাজই হয় না, বোকা কথাটা এই জন্য শুনে রাখেন। ওমর ফারুক, লাউকানা নবিয়ান বাদি লাকানা ওমর, আমার পরে কেউ নবী হলে ওমর নবী হতো। তারিখ লিখছে ওমর জমিনে যেটা ফয়সালা দেয়, আসমানে ফয়সালাটা আল্লাহ মেনে নেয়। ওমর জমিনে বসে যেটা চায়, আসমানি আল্লাহ ওটাই ফয়সালা দেয়। কথা বুঝে এসছে বাবাজি? কথা বুঝে এসছে আব্বা? এর নাম ওমরে ফারুক। আল্লাহ যা রোব আর যা দাবদাবা দিয়েছে, যা রোব আর দাবদাবা দিয়েছে, তারিখের কিতাব তুলুন দেখতে পাবেন। মদিনার বাজারে, মদিনার বাজারে মাদারি এসছে, মাদারি, মাদারি বোঝেন, সাপ খেলা করে যারা মেজিক তাজি দেখা, ছোট ছোট ছেলে মেয়েরা আসে না মাঝে মাঝে পাড়াতে, ডুগডুগডুগ বাজে, ওই রকম খেলা দেখাচ্ছে, একটা মেয়ে ছেলে খুব নাচছে, খুব মজা, ম্যাজিক দেখাচ্ছে, লোক ঘিরে দেখছে, আল্লাহ নবীও দেখছেন, আম্মা জান আয়েশাও পিছনে দাঁড়িয়ে দেখছেন, রাসূলের কাঁধের উপরে থুতনিটা চাপিয়ে দিয়ে। আমাদের দেশের মেয়েরা তো স্বামীর কাঁধে চাপায় না, দুলা ভাইয়ের কাঁধে চাপায়, ছেঁচুড়ি কোথায় গান হিজড়ে যত সব, স্বামীর কাঁধের উপরে হাত দেয় না, দেওয়ার হলে খুব ভালো লাগে, কচি ভাই তুমি দাঁড়াও জড়িয়ে ধরি, ছি আম্মা জান আয়েশা পিছনে আছেন, থুতুনিটা কাঁধের উপর দিয়ে দেখছেন, হঠাৎ দেখে লোকজন ঝড়ের মাথায় খড়কুটো যেমন উড়ে যায় ওই রকম ছুট পালাচ্ছে, পালা 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 পালা, ইয়াটাকে যে মাদারি খেলা দেখা চলে সেও পালিয়েছে। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ পালিয়ে চলুন, ওমর আসছে। আল্লাহ নবী বললেন দাঁড়াও, ইঞ্জিন লাইনে আছে, ডাব্বা লাগবে এবারে। কি বুঝলেন? ওমরে ফারুক কাছে এসে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ওরা নিজেরা পালিয়েছে, আমার বদনাম করে দিয়েছে, আমি কাউকে যেতে বলি নাই, ওরাই এমনিতেই চলে গেছে। আল্লাহ রাসূল বললেন ঠিক আছে যাও, বলে নাই পালাতে, দেখেই ভয়ে ছোট নবী আছে পাশে, তাও তার নাম কি? ওমর। তার নাম ওমর। তারিখ লিখছে সার নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ি যাচ্ছে ওমর, রাস্তার ও মাথায় মাতাল, এ মাথায় ওমর। ও মাতাল মদ প্রথমে ফুল খেয়েছে, একটা বোতল হাতে করে বগলে করে নিয়ে আসছে, সবার আগে খেয়ে শুভ, ওইদিকে ওমর, এদিকে মাতাল, মাঝখানে আর কোনো রাস্তা নেই, একটা গলি পথ, যেমনি দেখেছে মাতাল ওমর, ওর অমনি সোজা হয়ে গেছে কোমর, চিন্তা করছে এইবারে মরণ ফাইনাল, কি করি কি করি কি করি, ভয়ে থরথর করে কাঁপছে, আর চিন্তা করছে গিলেছি গিলেছি বোতল হাতে করব।
কি কোথায় ফেলবো, বগলের ভিতরে চেপে নিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে যাচ্ছে, ওমর ওদিক থেকে নামাজ পড়ে গড়গড় করে পাশে এসে বলছে, ভাই আসসালামু আলাইকুম। তো বেচারা থরথর করে কাঁপছে, কপাল দিয়ে ঘাম আসছে, শীতকালে রাতে ঘাম আসছে, আর বলছে ওয়ালাইকুম সালাম। তো বলছে, ভাই ঠান্ডায় জ্বর লেগেছে নাকি, জ্বর হয়েছে? তো বলছে, জ্বর হয় না, জ্বর ছেড়ে গেছে, ঘাম আসছে। আর ওমর চলে গেছে, ওমর চলে গেছে, ওমর চলে গেছে। ও বোতল বার করে দেখে সাদা হয়ে গেছে। তো চিন্তা করছে, চোখে এখনো ঘোর কাটে নাই, চোখে ঘোর আছে, দেখি ঢেলে দেখি, ঢেলে দেখি হ্যাঁ সাদা হয়ে গেছে। তো তাকে বলছে, হ্যাঁ রে হারাম খোর, আমি কিনলাম মদ আর হলো দুধ, কী করে হলো? তো গায়েব আওয়াজ আসছে, ওমরের ভয়েতে যদি তুমি মদের মতো লুকিয়ে দিতে পারো, আমি ওমরের ইজ্জতের খাতিরে মদটাকে দুধে পাল্টেও দিতে পারি। এর নাম ওমর, এর নাম ওমর। এই ওমর সকালে ফজরের নামাজ পড়ে টুক 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 করে ওই বিধবার বাড়ির কাছে গিয়ে শোনাচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভদ্রমহিলা ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম, কি খবর বাবা? বলছে, মা আমি আপনার ঘরে কাজের জন্য এসেছি, আপনার ঘরের কাজের জন্য এসেছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতটা গোসলের পানি লাগে, ওজুর যতটা পানি লাগে, থালাবাটি ধোয়ার যতটা পানি লাগে, রান্না করার যতটা পানি লাগে, বাড়ির যতটা পানির প্রয়োজন আছে, পিপাসার পানি যতটা আপনার লাগে, আপনি একটা পাত্র দিন, জায়গাটা দেখিয়ে দিন, আমি ওমর কুয়া থেকে পানি তুলে পাত্রটা ভরে দিয়ে যাব। সারাদিন আপনাকে পানি নেবার জন্য ঘরের বাইরে যেতে হবে না। ওমর এসেছে বিধবার ঘরের পানি তুলে দিতে। তো বিধবা বলছে, বাবা এক আল্লাহর বান্দা একটু আগে কাজগুলো করে দিয়ে চলে গেছে। বলছে, তাই? বললে, হ্যাঁ। বলে, তা যেন আমার ভাগ্যে নাই, ঠিক আছে কালকে দেখবো, কাল আসবো। তো পরের দিনে ফজরের যেমনি আজান হয়েছে, ও ফজরের আজানের একটু আগেই চলতে শুরু করেছে, টুক 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 দরজার কাছে এসছে, আবার ডাকছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো ভদ্রমহিলা বলছে, ওয়ালাইকুম আসসালাম, কে বাবা? বলে, আমি ওমর, ওই কাল এসেছিলাম আপনার ঘরের কাজ করে দেবো বলে। মা আজকে তো কাজটা নিশ্চয়ই পাবো, দেন জায়গাটা, দেন পানি তুলে দেবো, আপনার সংসারের বাজার করে দেব, আপনার বাসি ঘরটা একটু ঝাড় দিয়ে দেব, আপনার রাতের শোয়া বিছানাটা তুলে একটু গুছিয়ে দিয়ে যাব, একটুখানি কাজের সুযোগ দিতে এসেছি, কাজটা আজকের পাবো। তো ভদ্রমহিলা বলছে, বাবা আল্লাহর বান্দা যে কালো করে দিয়ে গিয়েছিল, আজও সে আল্লাহর বান্দা একটু আগে করে দিয়ে চলে গেছে। ওমর বলছে, বেটা এত চালাক, ঠিক আছে কালকে দেখবো কি করে যাই, আমরা হলে কি বলতাম, দুধ তুলি ছাই, আর দরকার নাই, যা হ্যাঁ না বলে। ও চলেছে, ও টুক 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 করে চলেছে। তো চিন্তা করছে, কাল ব্যবস্থা করব, সারা পৃথিবীতে আল্লাহর ঘরের আজান হয়, নামাজের জন্য আজান হয় কবার? পাঁচবার। কবার হয় বলো? মক্কা মদিনায় একবার বেশি হয়। কবার হয়? ছয়বার। ওটা হচ্ছে তাহাজ্জুদের আজান। ও যেমনি তাহাজ্জুদের আজান হয়েছে, তো ওমর রাতের বেলা চলতে শুরু করেছে, দেখি বেটা তুমি কি করে, আজ আগে যাও, আজ আমি আগে যাব। দরজার কাছে এসে আওয়াজ দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আওয়াজ আসছে, ওয়ালাইকুম আসসালাম, কে বাবা? বলছে, মা আমি ওমর, ওই যে দুদিন এসেছিলাম, আজকের কাজটা নিশ্চয়ই পাবো, আজান আমাকে না করবেন না, কাজ করার সুযোগটা করে দিন। তো ভদ্রমহিলা বলছে, বাবা যে আল্লাহর বান্দা প্রতিদিন করে দিয়ে যায়, আজকেও কাজটা করে দিয়ে চলে গেছে। ওমর তো অবাক হয়ে দাঁড়িয়ে আছে, কে আল্লাহর বান্দা? আমি যখন আসি তার আগে কাজটা করে দিয়ে যায় আল্লাহর বান্দা কে? কাল দেখবো কোন বেটা আমার আগে আসে। তো পরের দিনে এসা নামাজ পড়ে ওই ভদ্রমহিলার বাড়ির পিছনে আড়াল জায়গাতে চুপ করে বসে আছে, বিছানায় শোয় নাই, ঘুমায় নাই, কাজ করব বলে, কাজ করব বলে। কি কাজ? বিধবার পানি তুলে দেবে তাই রাত জাগছে। কারণ
রাসূল বলেছে জান্নাতে আমার পাশে থাকবে, নবীর পাশে থাকার জন্য বিবির পাশ ছেড়ে দিয়েছে, নবীর পাশে থাকার জন্য আরামের বিছানা ছেড়েছে, নবীর পাশে থাকার জন্য সোনার সংসার ছেড়ে দিয়েছে, ঝোপের ভিতরে মশাকে দুধ খাওয়াচ্ছে আর বসে আছে, কখন কাজটা পাব। রাত যখন গভীর হয়ে গেছে, নিরিবিলি স্তব্ধ হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, দেখে এক যুবক পা পা করে আসছে, একেবারে আসতে কোনো শব্দ নেই, নীরবে আসছে, মুখটা খানিকটা ঢাকা আচার আসছে, এই দরজার কাছে আওয়াজ দেবে, ওমর হাতটা ধরেছে, আর ওমরের আওয়াজ তো সেই সিংহের মতো আওয়াজ, কে তো চুপ করে দাঁড়িয়ে আছে, মান আন্তা, কে তুমি, কে তুমি, মুখ খোলা। এমনি জোরে যেমনি হাতটা ধরে লড়িয়েছে, তো মুখের কাপড় সরে গেছে, তো দেখে ভিতরে সিদ্দিকে আকবর দাঁড়িয়ে আছে, অবাক হয়ে পায়ের কাছে বসে পড়েছে, থরথর করে কাঁপছে, আর বলছে আমিরুল মুমিনিন আপনার সামনে উচ্চ আওয়াজে আমার কথা বলাটা অন্যায় হয়ে গেছে, ক্ষমা করে দেবেন। সিদ্দিক একবার ওমরের হাতটা তুলে দাঁড় করিয়ে বলছে, ভাই তোমার জায়গায় আমি হলে এটাই করতাম, এতে কোনো দোষ নাই। ওমরে ফারুক জিজ্ঞাসা করছে, আমিরুল মুমিনিন আ খলিফাতুল মুসলিমিন আ ইসলাম কান্ট্রি প্রাইম মিনিস্টার, এতটা রাতের অন্ধকারে কেন আপনি এসেছেন, আমরা কি মরে গেছি, কাজটা আমাদের বলতে পারতেন, আপনি বিধবার ঘরের পানি তুলতে আসছেন, আমরা কি মরে গেছি, সারা দিন আপনি খেলাফতের কাজ নিয়ে ব্যস্ত থাকেন, একটু ইশারা করলে তো আমরা চলে আসতাম। তো বলছে ওরে তুমি রাসূলের পাশে থাকতে চাও, আমি রাসূলের পাশে থাকতে চাই না, তাই কেয়ামতে আমি কি কাজ করেছি ওটা দেখবে না, আমার রাসূলের সুন্নাতে জিন্দা হয়েছে কিনা ওটা দেখবে, আমি গোপনে আমলটা করছিলাম যেন কেয়ামতে আমার রাসূলের সব থেকে কাছে থাকতে পারি, তুমি দেখে ফেললে। ওমরে ফারুক বলছেন, ভাই এতে আমি দুঃখিত নয়, আশ্চর্য বোধ করি না, আশ্চর্য বোধ করছি এই জন্যে যে এতটা রাতে দুর্গম পথে যেখানে কাঁটা কাঁচ কাঁকড় বড় খারাপ খারাপ জিনিস পড়ে আছে, অন্ধকার, আলো নেই, আর পায়েতে জুতো নেই, এই জুতো না পরে আসার কারণটা জানতে পারি। তো সিদ্দিক একবার শোনাচ্ছে, ভাই আমার দেশের মানুষ খুব গরিব, তারা সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে একটু আরামে ঘুমাচ্ছে, আমি জুতো পরলে পায়ে একটা চটচট করে আওয়াজ হয়, ওই আওয়াজে যদি সাথীর ঘুম ভেঙে যায়, আমি সিদ্দিকে আকবর, এটা অপরাধ হবে, অন্যায় হবে, কেয়ামতে আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে যে গরিবের ঘুম কেন ভাঙিয়েছিলে, তাই আমি জুতো না পরে পা পা করে চলে এলাম, এটার নাম ইসলাম। শুরুতে আপনারা বলেছিলেন না যে আমরা ইসলামের উপরে থাকবো, রাজি হব, কথা মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। ওই বিধবাকে পানি পান করানোর জন্য ওমর এসেছে, আবু বকর সিদ্দিক এসেছে, আমরা যারা এখানে বসে আছি আপনার আমার ইচ্ছা আছে যে বিধবাকে একটু পানি খাওয়াবো, আর ওই কী বলে এতিম মিসকিনকে একটু দুমুঠো ভাত খাওয়াবো, ইচ্ছা আছে, আছে ইচ্ছা আছে আছে, তো কার কার ইচ্ছা আছে, টাকা পয়সা চাচ্ছি না, কার কার ইচ্ছা আছে তা চাইছে হাত তোলে দেখান, যে যারা আমরা বিধবাকে একটু দুমুঠো খানা খাওয়াবো হাত তোলেন, এতিমকে খানা খাওয়াবো, সত্যি খাওয়াবেন তো, এই সত্যি খাওয়াবেন তো, কথা বলেন হ্যাঁ না না। তো যারা মজলিসে বসে আছেন হাত তোলেন, যারা মাকে ভাত দেন না, যে নিজের বিধবা মাকে দুমুঠো ভাত দেয় না, ওরা আর একটা বিধবাকে খাওয়াবে, ওটা আমাকে বিশ্বাস করতে হবে, নিজের মায়ের পেটের বোনের স্বামী বলে যে বিধবা হলে তার দুটো এতিম বাচ্চা নিয়ে তোমার ঘরে এলে তোমার চেহারাটা বাংলার পাঁচের মতো তুবড়ে যায়, তুমি এতিমকে ভাত খাওয়াবে কোন লজ্জায়, ভেবে বলেছো কোনোদিন, আরে কপাল, যে নিজের মায়ের পেটের ভাই মরে গেলে ভাবিটা কিংবা মৌসিনটা কাঁদতে কাঁদতে বার হয়ে যায়, আর দুটো ভাই তোমার মুখের দিকে আব্বু আব্বু বলে কেঁদে চলে যায়।
জলসা শুনে তুলেছ, বুঝে তুলেছ না, খালি এমনি দলের হাত মিলিয়ে তুলে দিয়েছ। ওই মুসলমানের ছেলে, এখানে একবার হৃদয়টা চিরে দেখাও, চিরে দেখাও। যে মায়ের পেটের ভাই মরে গেলে ভাই পক্ষে দু মুঠো অংশ দিতে চায় না, কোন লজ্জায়। ছেলে মরে গেছে বলে তুমি দাদা তোমার অংশটা ভাগ দিলে না, না কায়দা দেখালে, মশলা দেখালে, যে বাপ থাকতে বেটা মরে গেলে সেই বেটার ছেলে মেয়েরা সম্পত্তি ভাগ পায় না। কেন পায় না জিজ্ঞাসা করলেন না? কেন পায় না জিজ্ঞাসা করলেন না? তুমি তো কথা শুনেছিলে কিন্তু জীবনে তো কথা বুঝলে না, যে টাকার থেকে সুদের মায়া বেশি। হ্যাঁ না না, যদি বলেন হ্যাঁ না না, তো তোমার সম্পত্তি যখন ছেলেকে আর মেয়েকে বেঁটে ভাগ করে দিচ্ছিলেন তখন আপনার মনে হলো না যে আমার যে বাচ্চাটা চলে গেছে আমি বাপ বেঁচে আছি, আমার টাকার থেকে সুদের মায়া বেশি, তোরা দুবিঘে কম নিবি, এতিমদের কম পক্ষে দুবিঘে বেশি দিস, ওদের বাপ নেই, ওদের বাপের বদলে দুকাটা বেশি দিলাম, দিয়েছ নিমু হরামের জট, এতিমকে ফাঁকি দিয়ে হজ করেছো, এহরামের কাপড়ে বেঁধে তোমাকে না কুত্তা পেটা করবে, কবরে যাও একবার, এহরামের কাপড়ে বেঁধে তোমাকে কুত্তা পেটা করবে, যাও কবরে। এতিমকে কাঁদিয়ে রাস্তায় বসিয়ে রেখে তুমি মশলা শেখাচ্ছ মৌলবীদের না? এই জাহান্নামের খাতা থেকে যদি নিজেকে বাঁচাতে চাও তো মরার আগে তওবা করে ভাগটা বার করে দিয়ে যাও। ওই পেগলার লোকেরা, আপনি হাত তুলে আমি সুবহানাল্লাহ বলতাম, আলহামদুলিল্লাহ বলতাম, তকবীর দিতাম, ও ভার কো মৌলবীরা তকবীর দেয়, হাত তুলে চালবো একবার চিল্লে সুবহানাল্লাহ বলেছে, তলায় হাত দিয়ে দেখেছো? গোটা জিন্দগি তার নাফরমানের মতো কাটাচ্ছে, খাচ্ছে তো বেইমানের মতো, শুয়ে তো নাফরমানের মতো, জীবন কাটে তো ছাগলের মতো, মুচি মুদ্দু ভাসের মতো, আর জল ছাড়ে সে দাবি করে তো মৌলবীর মতো আর ইমানদারের মতো, বুকে হাত মারতে লজ্জা লাগে।